অতিষ্ঠ নিউ ইয়র্কবাসী যুক্তরাষ্ট্রে গেল কয়েকদিন ধরে তাপমাত্রা 37 ডিগ্রি ছাড়িয়েছে। এছাড়া চলতি সপ্তাহে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বোস্টন, ওয়াশিংটন, আটলান্টা ও মন্ট্রিলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। কোনো কোনো স্থানে তাপমাত্রা 39 ডিগ্রি ছাড়াতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এর আগে এত গরম দেখিনি। 10 সেকেন্ডের জন্য পানি থেকে বাইরে আসলেই মনে হচ্ছে শরীর রোদে পুড়ে যাচ্ছে। এ সপ্তাহে হিট ওয়েভ চলবে বলে আমরা আগেই জানতে পেরেছিলাম, তাই আমরা সেরকম প্রস্তুতিও নিয়ে রেখেছি। নিউ ইয়র্কে গরম আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ, তাই গরমের হাত থেকে বাঁচতে প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও। গেল 7 বছরে এমন তাপমাত্রা দেখা যায়নি, তাই সবাইকে বলবো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে। বিপজ্জনক এই আবহাওয়ার মাঝেও সুস্থ থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। অন্যদিকে ম্যাডিসন অঙ্গরাজ্যের উইসকিনসনে 2টি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সে অঞ্চলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 2 দিন ধরে। ফলে এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে নিজেদের বসতবাড়ি ছেড়ে অস্থায়ী